এবার নজর রাখব পায় পায় পঞ্চায়েতে। দাঁতনের শালিকোঠাতে তৃণমূল কর্মীর ওপর হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। আহত অবস্থায় ওই তৃণমূল কর্মীকে ভর্তি করানো হয়েছে দাঁতন গ্রামীণ হাসপাতালে। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাতে ভোট গণনার পর বুধবার সকালে শালিকোঠা বাজারে তৃণমূল কর্মীর ওপরে হামলা চালায় বিজেপি কর্মী সমর্থকরা। শেখ বোয়া উদ্দিনের ওপর রড লাঠি নিয়ে হামলা চালায় বিজেপি কর্মী সমর্থকরা। আহত তৃণমূল কর্মীর অভিযোগ, ওই এলাকাতে আগে বিজেপি ক্ষমতায় ছিল কিন্তু এবারে নির্বাচনে জয় না পাওয়ার আক্রোশে তার ওপরে হামলা চালায় বিজেপি। মাথায় লাঠি দিয়ে বাড়ি মারা হয় ওই তৃণমূল কর্মীর, যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। ভোটে জিতে দলবদল বিজেপি প্রার্থীর। বাঁকুড়ার বিষ্ণুপুরে অযোধ্যা গ্রাম পঞ্চায়েতের ঘটনা। ভোটে বিজেপির জয়ী প্রার্থী সালমা মুর্মু তৃণমূলে যোগ দেওয়ায় ভোট গঠনের সুযোগ পেল তৃণমূল। সালমাকে ভয় দেখিয়ে তৃণমূলে যোগ দিতে বাধ্য করেছে শাসক দল, এমনই দাবি বিজেপির। অযোধ্যা পঞ্চায়েতে 12টি আসনের মধ্যে তৃণমূল 6টি, বিজেপি 5টি ও নির্দল 1টি আসন পেয়েছিল। ম্যাজিক ফিগারে পৌঁছতে 1টি ভোট দরকার ছিল তৃণমূলের। পঞ্চায়েতের 49 নম্বর আসনের জয়ী প্রার্থী সালমা মুর্মু তৃণমূলে যোগ দেওয়ায় পঞ্চায়েতের সংখ্যাগরিষ্ঠ হল তৃণমূল। তৃণমূলে উন্নয়নের যোগ্যে সামিল হতেই তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বলে দাবি সালমার। যদিও সালমাকে ভয় দেখিয়ে তাকে তৃণমূল দলে টেনেছে বলে দাবি বিজেপি। বীরভূমের ময়ূরেশ্বর দক্ষিণ পাড়ায় বিরোধী শূন্য তৃণমূল, আর তারপরে নিখোঁজ বিজেপি প্রার্থীর স্বামী। পরিবারের অভিযোগ, দক্ষিণপাড়া পঞ্চায়েতের কুসুমী থেকে বিজেপির হয়ে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সাধনা বাগদি। ভোটের ফল ঘোষণার পর সাইকেলে চেপে বাড়ির বাইরে বেরিয়েছিলেন সাধনার স্বামী প্রভাকর বাগদি। মল্লারপুর থানায় প্রভাকরের নিখোঁজের অভিযোগ দায়ের করেছে পরিবার। এই গ্রাম পঞ্চায়েতে 15টি আসনের মধ্যে 15টিতেই জয় পেয়েছে তৃণমূল। 2টি বুথে পুনর্নির্বাচনও হয়। দক্ষিণপাড়ার বুথে দেদার ছাপ্পা ভোটের অভিযোগ তুলেছিল বিরোধী শিবির। সাধনা বাগদির কাউন্টিং এজেন্ট হওয়ার পর থেকে প্রভাকর বাগদিকে বারবার শাসানো হচ্ছিল বলে বিজেপির বিরুদ্ধে অভিযোগ। ভোট গণনার দিন রাতে রায়দিঘির চাঁদ পাশায় উদ্ধার তৃণমূল কর্মীর দেহ, খুনের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। মৃত তৃণমূল কর্মী বিপ্লব হালদার রায়দিঘি থানায় পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে নিয়ে যায়। বুধবার সকালে ওই দেহ ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার মর্গে পাঠানো হয়। পাশাপাশি মৃত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করেন রায়দিঘির বিধায়ক অলোক জলদাতা। পঞ্চায়েত ভোটের ফল ঘোষণার দিনেই ফের বোমাবাজির অভিযোগ ও তাজা বোমা উদ্ধার। তিনহাটা 2 নম্বর ব্লকের বামনহাট এক গ্রাম পঞ্চায়েতে পাথরসন মহাদেবের পাট এলাকায় উদ্ধার বোমা। এলাকাবাসীর অভিযোগ, রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় তাজা বোমা দেখা যায়। স্থানীয় তৃণমূল গ্রাম পঞ্চায়েতের সদস্য এই বোমাবাজি ও বোমা উদ্ধারের ঘটনায় বিজেপির দিকেই অভিযোগের আঙুল তোলেন। গণনা কেন্দ্রের মধ্যে ঢুকে বিরোধী প্রার্থী ও তার এজেন্টদের মারধর করার অভিযোগ। সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলী মৈত্রের অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ। শুধু তাই নয়, তাদের গণনা কেন্দ্র থেকে বের করে পঞ্চায়েতের আসন দখলেরও অভিযোগ ওঠে। বিধায়ক হয়েও কেন গণনা কেন্দ্রে তিনি গিয়েছেন তা নিয়ে প্রশ্ন ওঠে। সোনারপুরের সবকটি পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের 3টি আসনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বিধায়ক জানান, তিনি নির্বাচনী এজেন্ট হিসেবে গণনা কেন্দ্রে প্রবেশ করেছিলেন। তিনি বর্তমানে লাঙ্গলবেড়িয়া গ্রাম পঞ্চায়েতে ভোটার বলেও জানান বিধায়ক। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার মধ্যরাতে রাস্তা অবরোধ করে বাম ও বিজেপির কর্মী সমর্থকরা। বসিরহাট মহকুমার সীমান্ত থেকে সুন্দরবনের 10টি ব্লকে তৃণমূলের জয়। 26টি জেলা পরিষদ আসন, 10টি পঞ্চায়েত সমিতি দখল করে তৃণমূল। মোট 90টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে তৃণমূলের দখলে 89টি গ্রাম পঞ্চায়েত। হাসনাবাদ গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে। বসিরহাট 1 নম্বর ব্লকে তৃণমূলের জয়ী প্রার্থী গোলাম মোস্তফা, জেলা পরিষদে তৃণমূলের জয়ী প্রার্থী শাহানুর মণ্ডল। ছোলাদানা হরিহরপুর সীমান্তে মিষ্টি বিতরণ করলেন তৃণমূলের নেতা কর্মী সমর্থকরা। পাশাপাশি টাকি রোডে গ্রামবাসী ব্যবসায়ী থেকে শুরু করে পথ চলতি মানুষেরও মিষ্টি বিতরণ করা হয়। পুনরায় ভোট গণনার দাবিতে নন্দীগ্রামে ভোট গণনা কেন্দ্রের সামনে উত্তেজনা। গণনা কেন্দ্রের সামনে নন্দীগ্রামে 72 নম্বর বুথে ব্যালট পেপারের সই রয়েছে অথচ স্ট্যাম্প নেই, সেই কারণে নন্দীগ্রামে বাতিল হয়েছে 898টি ভোট। সেই ভোট গণনা করা হয়নি। গণনা না হওয়া ভোট যাতে গণনা করা হয় সেই দাবিতে গণনা কেন্দ্রের সামনে বিক্ষোভ তৃণমূল সমর্থকদের।
পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার ব্রাহ্মণখলিশা গ্রামে ভোটের রেজাল্ট বেরোনোর পরে বোমাবাজির অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, বোমাবাজি হয় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের বাড়িতে, বাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। বোমার আঘাতে আহত এক মহিলা সহ ছয় তৃণমূল কর্মী। ঘটনাস্থল থেকে বোমা উদ্ধার করেছে বেলদা থানার পুলিশ। আহতরা হরিপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি। ঘটনায় জানা গেছে দাঁতন দুই ব্লকের হরিপুর অঞ্চলে ব্রাহ্মণখলিশা গ্রামে তৃণমূলের গৌরাঙ্গ ওঝা জয়পান জয়ের পর তৃণমূলের কর্মী সমর্থকরা যখন বাড়ি ফিরছিলেন সেই সময় বামকর্মী সমর্থকরা তাদের দিকে বোমা ছোড়েন বলে অভিযোগ। যদি অভিযোগ অস্বীকার করেছে বাম শিবির। রায়গঞ্জ পলিটেকনিক কলেজে গণনা কেন্দ্রে গণ্ডগোল। বিজেপির সাংসদ দেবশ্রী চৌধুরীর নিশানায় বিডিও আক্রান্ত বিডিও শুভঙ্কর মণ্ডল। রায়গঞ্জ জেলা হাসপাতালে ভর্তি। এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন। 144 ধারা সত্ত্বেও কিভাবে সাংসদ এত লোকজন নিয়ে ভেতরে ঢুকলেন তা নিয়ে প্রশ্ন উঠছে। শান্তিপুরে গোবরচরে বিজেপির পঞ্চায়েত সমিতির জয়ী প্রার্থীর ওপর অস্ত্র নিয়ে হামলা চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সূত্রে খবর, শান্তিপুর পঞ্চায়েত সমিতির গোবরচর মাঝের পাড়া আসনে মঙ্গলবার তৃণমূলকে হারিয়ে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী গৌরাঙ্গ বিশ্বাস। অভিযোগ, বুধবার সকালে যখন গৌরাঙ্গবাবু এলাকায় মানুষকে ধন্যবাদ জানাতে বের হন তখনই তার ওপরে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় কিছু দুষ্কৃতী। অভিযোগ, শুধু ধারালো অস্ত্রই নয়, তাকে লক্ষ্য করে গুলিও চালানো হয়। আহত গৌরাঙ্গ বিশ্বাসকে শান্তিপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অবশ্য অস্বীকার করেছে তৃণমূল। জলপাইগুড়িতে 17 ভোটের ব্যবধানে জয়ী সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তীর ছোট মামি। জলপাইগুড়ির খড়িয়া গ্রাম পঞ্চায়েতের 17 নম্বর আসন থেকে জয় পেলেন পুনম চক্রবর্তী। অভিনেত্রী মিমি চক্রবর্তীর তিন মামি কংগ্রেস, সিপিএম এবং তৃণমূলের হয়ে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। পঞ্চায়েতে জয় পেলেন তৃণমূলের পুনম চক্রবর্তী। মামির জয়ের খবর পেয়ে তাকে শুভেচ্ছা জানিয়েছেন সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী। পাই পাই পঞ্চায়েত এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন।